আমার নাম দীপক মজুমদার। গ্রাম পোস্ট অফিস বেতাগা, পিএস শান্তি বাজার, ডিস্ট্রিক্ট সাউথপুরা। আমার জমি আমি তখন পাঁচখানে জমি চাষ করছি, তো এটার মধ্যে দুইখানে জমি ধান কাটা আসলে আসা শ্রাবণ মাসে এখানে ধান লাগাইছি। আপনি স্বর্ণ মাসুরি ধান, স্বর্ণ মাসুরি ধান লাগানোর পরে ধানটা কাটছি, কাটার পরে আপনি প্লাডে ধানটা সব দিন নিচেগা, একদম নদীতেই নিচেগা। তো যার ফলে আমি ফসল বিমা করছি, তো তারা এ দেখছে যে আসলে তো ঘটনা ঠিক, এবং এর পরিপ্রেক্ষিতে আমাকে 19,000 কত টাকা দিচ্ছে। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, প্রধানমন্ত্রী যে এখানে 2014 সালে বসার পরেই উনি এটা শুরু করেছিলেন কিছুদিন পরেই, এবং সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা সরকারে 2018 সালে বসার পরে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার উপর আমরা যখন কৃষকদের পাশে দাঁড়াবার চিন্তা করেছি, আর প্রধানমন্ত্রীর লক্ষ্য 2022-এর মধ্যে ডাবল ইনকাম, সেখানে সব কিছু করার অ্যাপ্লাই করার জন্য আমরা দেখেছি যে ফসল বিমা যোজনার আওতায় বিগত যারা সরকারে ছিলেন মাত্র 11,000 কৃষককে এই আওতায় আনা হয়েছে। বিশাল সংখ্যক কৃষকের যখনই ক্ষতি হতো তাদের আর কিছু পেত না। আমরা সরকারে বসার পরে এই মুহূর্ত পর্যন্ত যে আমরা বিভিন্নভাবে আমরা কৃষককে আমরা এই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতা আনার জন্য যে সরকারের পক্ষ থেকে কৃষকদের যে বিমার যে কিস্তি টাকা লাগে প্রিমিয়াম, সেই প্রিমিয়াম প্রতি কানিতে 220 টাকা কয়েক পয়সা যেখানে বিমার কিস্তি দিতে হয় আমাদের সরকার নিজের ফান্ডের থেকে, এই 2 বছর প্রায় 11 কোটি টাকা রাজ্য সরকারের কোষাগার থেকে দেওয়া হয়েছে, যে 210 টাকা প্রতি কানিতে সরকার প্রত্যেক কৃষকের সেখানে জীবন বিমার প্রিমিয়াম দিচ্ছে, আর কৃষক দিচ্ছে কত, মাত্র 10 টাকা। এর বিনিময়ে কয়েক লক্ষ কৃষককে আমরা এই বারবারে আমরা সেখানে প্রধানমন্ত্রী এই ফসল বিমা যোজনার, মুখ্যমন্ত্রী ফসল বিমা যোজনার নাম দিয়ে আমরা এটা করেছি।